4GB RAM, okay. 500GB hard drive. Boro display laptop, dekhen. Onek shundor. 17500 taka. Purai 3 fifth generation. Fifth generation. 4GB RAM, 320GB hard disk. Eta holo Pentium silver processor, 9th generation. 9th generation. Acha. 8GB RAM. Okay. 128GB SSD. M.2. 20999 taka. 35500 taka. Purai 5 8th generation. Okay. 8GB RAM, 256. Assalamualaikum shobaike. Shobai kemon achen? Alhamdulillah. Apnader duai. Ami Mithu. Onek beshi bhalo achi. Ajke amra chole eshechi Mirpur 10 number. আমরা যে শাহালি প্লাজার ঠিক পাশেই শোরুম প্লাজার তৃতীয় তলায় Remax Tech BD তে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে সমন ভাই। সমন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আজকে স্পেশাল অফার আপনাদের Remax Tech BD থেকে কি থাকছে? আমরা আজকে ডেলের একটা ল্যাপটপ দিচ্ছি 9th generation। আমরা এটা প্রথম আচ্ছা দিচ্ছি। আচ্ছা আমি একটু ল্যাপটপটা দেখাচ্ছি হাতে নিয়ে। এটা হচ্ছে আর ডেলের একটা ল্যাপটপ আর ভাই বলছে এটা 360 ডিগ্রি। হ্যাঁ। আচ্ছা ওয়াও, 360 ডিগ্রি মানে টাচ স্ক্রিন, মানে চাইলে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ট্যাব মোডে ইউজ করতে পারবেন। এটার প্রাইসটা কত চাচ্ছেন ভাইয়া? এটা 20999। আচ্ছা 20999 টাকা। টাচ স্ক্রিন 360 ডিগ্রি, নাইন জেনারেশন। ওয়াও চমৎকার। ওকে, আর পাশাপাশি যারা G4 কিংবা বর্তমানে আরেকটা ল্যাপটপ কিন্তু মার্কেটে প্রচুর ডিমান্ড রয়েছে, যেটা হচ্ছে HP হচ্ছে জেটবুক, একটু দেখতে পারবো? ওকে, আচ্ছা এটা হচ্ছে এই কালারটাই আমার খুব ভালো লাগে, জেটবুক। আর জেটবুকটা এখন কত টাকায় সেল করতেছেন ভাইয়া? আমরা 40500 টাকা। 40500 টাকা। আর লেনোভোর থিংকপ্যাড একটা রয়েছে আমাদের সামনে, এটার বর্তমান প্রাইস কত দিবেন? এটা আমরা 29500। 29000? হ্যাঁ, কোরাই 5 এর 7th generation। এটা কিন্তু মার্কেটে আরেকটা ডিমান্ডেবল ল্যাপটপ, যেটা হচ্ছে T470S, লেনোভোর থিংকপ্যাড সিরিজের। ওকে, আর পাশাপাশি আমাদের সামনে আরও একটা HP, এটা কি G4 না G5? এটা G5। আচ্ছা G5, এটাও কিন্তু খুব চমৎকার একটা ল্যাপটপ। এটার বর্তমান প্রাইসটা কত? এটা 35500 টাকা। 35500 টাকা। ওকে, তো আমরা বেশ কয়েকটা ল্যাপটপের প্রাইসই জানিয়ে দিলাম। যাই হোক, আর ল্যাপটপ কিনলে ভাই গিফট কী কী থাকবে? আমাদের কাছে ব্যাগ আর একটা মাউস। আচ্ছা, ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ আর একটা মাউস কিন্তু আপনারা Remax Tech BD থেকে ফ্রি পেয়ে যাচ্ছেন। ওকে, সো আমরা এখন সরাসরি চলে যাব Remax Tech BD থেকে আমাদের সমন ভাইয়ের কাছে, জেনে নিব ল্যাপটপের বর্তমান প্রাইস আপডেট। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনার যেটা করতে হবে, অবশ্যই আপনাকে মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। ফিরছি ইন্ট্রোর পরে। গাইস, আমরা আছি Remax Tech BD তে আর আমাদের সাথে রয়েছেন বরাবরের মতো সমন ভাই। সমন ভাই, আপনার শোরুমে যারা আসবেন তাদের জন্য লোকেশনটা শুরুতে বলে দিবেন। আমাদের লোকেশনটা মিরপুর 10 নম্বর, গুলচত্বরের পাশে, সুমন প্লাজা। সুমন প্লাজার তৃতীয় তলা, Remax Tech BD। আর যদি কেউ মেটেরিয়ালের পিলার ফলো করে সেক্ষেত্রে কত নম্বর পিলারের সাথে? 251 নম্বর পিলারের পূর্ব পাশের সুমন প্লাজা, সুমন প্লাজার তৃতীয় তলায়, Remax Tech BD। ওকে ফাইন, পাশাপাশি ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার অ্যাড্রেস সব কিছুই দেওয়া থাকছে। তো আমরা ল্যাপটপ দেখা শুরু করব ভাই। আমার সামনে অনেক বড় একটা ল্যাপটপ রয়েছে, এটা কি ব্র্যান্ডের একটু বলে দিবেন? এটা তোসিবা ব্র্যান্ডের ল্যাপটপ। আচ্ছা, তোসিবা ব্র্যান্ডের। আর এটা ডিসপ্লেটা তো 15.6 ইঞ্চ। হ্যাঁ হ্যাঁ, 15.6 ইঞ্চ। ওকে, আর কনফিগারেশনটা একটু বলে দিবেন ভাই। এটা কোরাই 3 4th generation, 4GB RAM, 500GB hard drive। 500GB hard drive, এটা কি তোশিবার স্যাটেলাইট সিরিজটা? আচ্ছা, ওকে, দেখতে পাচ্ছেন ল্যাপটপটা কিন্তু খুব চমৎকার, বড় ডিসপ্লে ল্যাপটপ, দেখেন অনেক সুন্দর। আর এটা হচ্ছে ব্যাক সাইডটা, আর এখানে কিন্তু মডেলটা দেওয়া আছে, আর এখানে মডেলটা হচ্ছে এই মডেলটা। আর এই ল্যাপটপটা যদি কেউ ভাইয়া পারচেজ করতে চায় আপনাদের শপ থেকে কেমন প্রাইস পড়বে? এটা 17500 টাকা। 17500 টাকায় আপনারা তোশিবা স্যাটেলাইট এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছে। ওকে ভাই, আমরা নেক্সট ল্যাপটপটা দেখবো আপনার কাছ থেকে। এখন যে ল্যাপটপটা দেখাবো এটা ডেল ব্র্যান্ডের ল্যাপটপ। আচ্ছা, ডেল ব্র্যান্ডের। ওকে, 3350। আচ্ছা, এখানে মডেলটা দেওয়া আছে ডেল ল্যাটিটিউড 3350। ওকে, এটা হলো কোরাই 3 5th generation, 4GB RAM এবং 320GB হার্ড ডিস্ক। আচ্ছা, ওকে, এটা ব্যাটারি ব্যাকআপটা 3 থেকে 4 ঘন্টার মতো পাবে। আচ্ছা, প্রাইসটা কেমন রাখবেন? এটা প্রাইসটা আমরা 18500 টাকা রাখবো। 18500 টাকা। আর এটার কনফিগারেশনটা? এটার কনফিগারেশনটা কোরাই 3 5th generation, 5th generation, 4GB RAM, 320GB হার্ড ডিস্ক। আচ্ছা, ওকে, পরে ল্যাপটপ দেখি আমরা। পরে ডেল, যেটা আমরা একদম শুরুতে বলেছিলাম যে এই ল্যাপটপটা হচ্ছে 9th জেনের,
আপনার হচ্ছে টাচ স্ক্রিন 360 ডিগ্রি আচ্ছা ওকে আর এটার কনফিগারেশনটা একটু বলে দিবেন ভাই এটা হলো পেন্টিয়াম সিলভার প্রসেসর 9 জেনারেশন 9 জেনারেশন আচ্ছা 8 জিবি র‍্যাম আর ওকে 128 জিবি এসএসডি M.2 আচ্ছা ওকে আর এটার হচ্ছে মডেলটা আমি একটু ব্যাক সাইডে দেখিয়ে দিচ্ছি একদমই পাতলা ল্যাপটপ যারা ল্যাপটপ ক্যারি করেন লেড ল্যাটিটিউড 31902 ইন ওয়ান ল্যাপটপ ওকে তো এটার বর্তমান প্রাইসটা আরো একবার বলে দিবেন ভাই এটার প্রাইসটা 20999 টাকা 20999 টাকা পরে আমরা আরেকটা ল্যাপটপ দেখব যেটা আমরা শুরুতে দেখিয়েছিলাম এটা হচ্ছে এইচপির হচ্ছে G5 রাইট G5 ওকে কোরাই 5 এর 8 জেনারেশন 8 জেনারেশন একটু ফ্রন্ট সাইডটা দেখিয়ে দিই একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে এলিট বুক G5 আর এটা হচ্ছে কোরাই 5 8 জেনারেশন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে আর এখানে কিন্তু যেটাকে আমরা বলি জয়স্টিক বলি খুব সুন্দর দেখতে এটার প্রাইস কেমন আছে ভাই এটার প্রাইস 35500 টাকা 35500 টাকা আচ্ছা ওকে 35500 টাকার মধ্যে আমরা G5 পেয়ে যাচ্ছি ওকে পাশে এইচপির ভাই আরেকটা ল্যাপটপ রয়েছে এটা হলো আপনার এইচপির G3 840 আচ্ছা G3 ল্যাপটপ ওকে কোরাই 5 এর 6 জেনারেশন আচ্ছা 8GB RAM 256 SSD ওকে সো প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদমই ফ্রেশ আর এটা তো কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে খুব সুন্দর ওকে এটার প্রাইসটা একটু বলবেন এটা 26500 টাকা 26500 টাকা আচ্ছা ওকে ভাই আমরা ল্যাপটপ দেখছিলাম আর সেই সাথে আরেকটা কথা ছিল যেটা হচ্ছে আপনাদের কাছ থেকে যারা ল্যাপটপ পারচেজ করবে তাদের জন্য ল্যাপটপের সাথে গ্যারান্টি কতদিন বা ওয়ারেন্টি কতদিন থাকবে আমরা 15 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে ড্যাটসমেন এই ল্যাপটপটা কিনে নিয়ে যাওয়ার পরে যদি 15 দিনের মধ্যে কোনো ইস্যুস দেখা যায় সেক্ষেত্রে আপনারা ল্যাপটপটা রিপ্লেস করে দিবেন হ্যাঁ চেঞ্জ করে আরেকটা ল্যাপটপ দিয়ে দিবেন আর অন্যথায় যদি আপনার সার্ভিস ওয়ারেন্টিটা 5 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে তো আমরা একটা চমৎকার ল্যাপটপই আমি হাতে নিয়ে রেখেছি যেটা আমার খুব পছন্দের ল্যাপটপ একটু আমরা ক্লোজ করে দেখলে দেখাতে পারবো এটা হচ্ছে এইচপির জেটবুক এটার কিন্তু মার্কেটে অনেক ডিমান্ড আর এটার কালারটা কিন্তু অনেক ভালো অনেক সুন্দর একটা চমৎকার কালার আমি একটু দেখাই দেখেন এটা যখন আপনি এরকমভাবে নেবেন আপনার কিন্তু একটা লুকস আলাদা একটা লুকস ডিজাইন দেখা দেবে আর ফোর ফিঙ্গার লোগো সহ ভাই এটা তো মোবাইল এখানে লেখা আছে মোবাইল ওয়ার্কস্টেশন মানে এটা দিয়ে কি কি ধরনের কাজ করা যেতে পারে এটাতে আপনার ভিডিও এডিটিং কাজ গ্রাফিক ডিজাইন অফিশিয়াল সকল ধরনের কাজ করা যাবে এটাতে করা যাবে আচ্ছা আর এটার কনফিগারেশনটা একটু বলে দিবেন এটা কোরাই 5 8 জেনারেশন ওকে 8GB RAM 256GB SSD আচ্ছা ওকে আর এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও আছে আর ল্যাপটপটা কিন্তু খুবই স্লিম আপনারা যদি একটু থিকনেসটা দেখাই দেখেন কতটা স্লিম অনেক স্লিম আর এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে তো এই ল্যাপটপটা যদি কেউ পারচেজ করতে চায় আপনাদের রিম্যাক্স টেক বিডি থেকে সেক্ষেত্রে প্রাইস কেমন রাখবেন ভাই এটা 40500 টাকা 40500 টাকা আমি যেটা বলবো আমরা কিন্তু অনেকে বলি যে একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কিনবো কেমন হবে আপনি যদি 40000 টাকায় যদি একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে যান সেটাতে শুধুমাত্র ব্রাউজিং ছাড়া কিছু করা যাবে না বাট আপনারা যদি এই ল্যাপটপটা কিনেন মানে সব ধরনের কাজ করা যাবে সাথে কিন্তু এটা মোবাইল ওয়ার্কস্টেশন এটাতে কিন্তু সব ধরনের কাজ করা যাবে অলমোস্ট ওকে তো এটা আমরা রেখে দিলাম আর সামনে আরেকটা ল্যাপটপ আছে এটা হচ্ছে Lenovo ThinkPad এটার মডেলটা আপনার মুখ থেকে শুনি বলেন এটা হলো T470S আচ্ছা এখানে মডেলটা দেওয়া আছে একটু ফলো করলে দেখা যাবে ওকে তো এটা কিন্তু বর্তমানে প্রচুর মার্কেটে ডিমান্ডেবল একটা ল্যাপটপ আর T460 ছিল 7080 আসছে ওকে এটার কনফিগারেশনটা একটু বলে দিবেন কোরাই 5 এর 7 জেনারেশন কোরাই 5 এর 7 জেনারেশন আচ্ছা ওকে 8GB RAM 256GB SSD ওকে সো দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট সাইডটা একদমই ফ্রেশ আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এটার ফ্রন্ট সাইডটা এটা ওকে আর ব্যাক সাইডটা হচ্ছে এরকম হবে আর এগুলো ওয়ার্কস্টেশনে ব্যবহার করা ল্যাপটপ আচ্ছা T470S টা যদি কেউ নিতে চায় ভাই কেমন প্রাইস পড়বে এটা 29500 টাকা 29500 টাকা আচ্ছা ওকে আমরা দুটো ল্যাপটপ দেখলাম ভাই ল্যাপটপ তো আপনারা কুরিয়ার করেন ঢাকার বাইরে আচ্ছা কুরিয়ার প্রসেসটা কেমন যারা ফোন দিয়ে কথা বলবে মানে অ্যাড্রেস দিবে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে আমরা কন্ডিশনের মাধ্যমে ল্যাপটপগুলো পাঠিয়ে দিবেন আচ্ছা ওকে ভাই নেক্সট আমরা কোন ল্যাপটপটা দেখব এখন এসপি ব্র্যান্ডের একটা ল্যাপটপ দেখাবো এটা হলো এসপি G2 আচ্ছা G2 ল্যাপটপ ওকে এটা হলো কোরাই 5 এর 5th জেনারেশন 4GB RAM 500GB হার্ড ডিস্ক আচ্ছা G2 ওকে আর G2 এর প্রাইস এখন কত পড়বে হ্যাঁ এটা হলো 23500 টাকা 23500 টাকায় G2 আচ্ছা ওকে আপনার দিকে তো G3 ও রয়েছে হ্যাঁ G2 G3 G4 G5 আচ্ছা সবকিছু অ্যাভেলেবল ওকে
আমরা পরের ল্যাপটপ দেখি পরে এখানে আমাদের সামনে লেনোভোর আরেকটা ল্যাপটপ দেখতে পাচ্ছি লেনোভোর ল্যাপটপটা এটা হলো আপনার E440 আচ্ছা ওকে এটার কনফিগারেশনটা একটু বলে দিবেন পুরো i5 এর 4 জেনারেশন 4GB RAM এবং 500GB হার্ড ডিস্ক আচ্ছা প্রাইস কেমন আসবে এটার এটা 20500 টাকা 20500 টাকা আচ্ছা ওকে ভাই অনেকের দেখা যায় বাজেট কম থাকে কম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ আমাদেরকে দেখান ভাই ডেল ব্র্যান্ডের এই যে এই ল্যাপটপটা 3180 আচ্ছা ওকে একদম ছোট স্লিম একদম লাইটওয়েট যারা ল্যাপটপ ক্যারি করেন তাদের জন্য মডেল বলে দিবেন এটা হলো ডেল এর 3180 আচ্ছা ওকে এটা হলো পেন্টিয়াম এর 7 জেনারেশন প্রসেসর এবং পেন্টিয়াম এর 7 জেনারেশন 4GB RAM 180GB SSD প্রাইস কেমন আসবে এটার এটা 14500 টাকা অনলি 14500 টাকা আচ্ছা ওকে ল্যাপটপটা আমরা আরেকবার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে এরকম হবে খুব স্লিম আর মডেলটা দেওয়া আছে 3180 ডেল ল্যাটিটিউড আর প্রাইসটা হচ্ছে 14500 টাকা আমরা দেখতে দেখতে অনেকগুলো ল্যাপটপই দেখে ফেললাম ভাই লাস্ট আপনাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেসটা মিরপুর 10 নম্বর গুল চত্বরের পাশে সুমন প্লাজা সুমন প্লাজার তৃতীয় তলায় রিম্যাক্স টেক বিডি ওকে কেউ যদি ম্যাটেরিয়ালের পিলার ধরে আসতে চান 251 নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজার তৃতীয় তলায় রিম্যাক্স টেক বিডি আচ্ছা ওকে আর বাইরে কিন্তু রিম্যাক্স টেক বিডির বড় একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে এরপরে যদি কারো চিনতে সমস্যা হয় ভিডিও ডেসক্রিপশনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকছে সেখান থেকে ফোন করে আপনারা চলে আসতে পারবেন আর পাশাপাশি ভিডিও ডেসক্রিপশনে আমরা গুগল ম্যাপ দিয়ে রেখেছি আপনারা ম্যাপ সার্চ করে চলে আসতে পারবেন ধন্যবাদ সুমন ভাই ভালো থাকবেন ভিউয়ার্স আপনারা ইতিমধ্যে দেখেই ফেললেন রিম্যাক্স টেক বিডির পক্ষ থেকে আজকে ল্যাপটপ নিয়ে একটি ভিডিও আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে লাইক করে জানাতে হবে আর সেই সাথে কমেন্ট বক্স ফাঁকা রয়েছে আপনাদের জন্য কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্টস করবেন আজকে সুমন ভাই যে প্রাইসগুলো আপনাদেরকে অফার করলো প্রাইসগুলো কেমন ছিল আপনাদের রিজনেবল ছিল নাকি অনেক বেশি ছিল আর সাথে আরেকটা কথা বলবো আপনারা অবশ্যই ভিজিট করতে আসবেন রিম্যাক্স টেক বিডিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ